আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি আসলে ঈদের ছুটিটা শেষ করে যাচ্ছিলাম ঢাকার দিকে, গ্রামের বাড়ি থেকে। তো ভিডিওটা আসলে আমি মূল কথায় আসি, ভিডিওটা যে জন্য করা যে অনেক দিন পর, আজ থেকে প্রায় 20 বছরের বেশি হবে, একটা ফল দেখেছিলাম যেটাকে বলা হয় গাব। অঞ্চল ভেদে হয়তো বা এই ফলটাকে বিভিন্ন নামে বলা হয়। তো হঠাৎ করেই 20-22 বছর পরে এই ফলটা দেখে আসলে আমি আর ওইভাবে ইয়ে করতে পারি নাই, অনেকটাই আবেগ আপ্লুত হয়ে গেছি, যার কারণে এই ফলটা কিনলাম এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যে এই ফলটাকে আমাদের অঞ্চলে বলা হয় যে গাব। এটাকে একসময় আমরা মাছ ধরার যে জাল, কনি জাল বলে, সে কনি জালের মধ্যে এই দিতাম, যেন জালটা অনেক দীর্ঘদিন ভালো থাকে। কিন্তু আপনারা অনেকেই হয়তো বা এই ফলটা চিনেন, এই ফলটা কিন্তু এখন আসলে দেখা যায় না। হ্যাঁ, এই ফলটা কিন্তু আর দেখা যায় না এবং এর গাছগুলো কিন্তু বিলুপ্ত প্রায়। এটা একদম দেশি একটা গাব। তো আপনাদের এলাকায় কার কে কী বলেন এই ফলটাকে, আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে। আর আপনার এলাকায় যদি গাছ থেকে থাকে তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি দিবেন, আমি খুবই উপকৃত হব। কারণ এই গাছগুলো বিলুপ্ত হয়ে গেছে আমার এই ঝিনাইদহ জেলার মধ্যে। খুঁজলে হয়তো বা কিছু গাছ পাওয়া যাবে, কিন্তু আমার আমি যে এইখানে বড় হয়েছি ঝিনাইদহ, আমার যে গ্রামের বাড়ি সেখানে কিন্তু গাছ প্রচুর ছিল, এখন একদমই নেই, কোথাও খুঁজে পাওয়া যায় না। তো এই ফলটা আমরা আমাদের বাপদাদারা যেটা করতো, যেটা জালের মধ্যে দিত জালটা ভালো রাখার জন্য। এই ফলটা আমি এখন ভাঙবো। একসময় কিন্তু আমরা ছোটোকালে এই ফলটা খেয়েছি, এর ভিতর কী থাকে, বিচি থাকে, যে বিচিটা আটিটা কিন্তু চুষে খেতে হয়, খাওয়ার পরে ওইটার মধ্যে যে রসটা থাকে ওই রসটা খাওয়ার পরে ফেলে দিতে হয়। তা আমি আপনার সাথে একটু শেয়ার করবো যেটা আসলে ভাঙলে ভিতরে কী রকম দেখা যায় এবং কী আছে, এটা কীভাবে খায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 3টি গাব রয়েছে, গাব ফল। এর মধ্যে থেকে 1টি গাব আমি এখন ভাঙবো এবং এটা ভাঙতে হয় কিন্তু একটু স্পেশাল একটা ওয়ে আছে, যে ওয়েটা ভাঙতে হয় আমি আপনাদেরকে ঠিকই গাবটা ভেঙে দেখো। এখান থেকে বোটাটা রিমুভ করতে হবে, তারপরে হাতের মাঝে নিয়ে এইভাবে এটাকে চাপ দিতে হবে। এই যে দেখেন বের হয়ে গেছে, কিন্তু এই যে গাবের ফলটা কিন্তু বের হয়ে গেছে, আমি একটু আপনাদেরকে দেখাবো। এবং এটা কিন্তু খেতে খুব ভারী ভালো, মজা। এই ফলটার সাথে আসলে অনেক শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু দেখতে কমলার মতো এই ফলটা। তো এই ফলটা ভাঙলে এটার ভিতরে দেখেন, এই যে দেখেন কী সুন্দর রসালো যে বিচিগুলো দেখতে পাচ্ছেন। আসলে এটা যে মাংস ভিতরে যে আঁশটা রয়েছে ওটা কিন্তু খায় না, খায় হচ্ছে এই যে বিচিগুলো, এই যে বিচিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বিচিগুলো কিন্তু খায়। এবং খুবই ভালো, মোটামুটি খুবই ভালো। আপনাদের এলাকায় কী বলেন আপনারা এই ফলটাকে, আমার এলাকায় গাব বলে, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।